আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন লুবনাজ লাইফস্টাইল ইউকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সিলেটের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আর আমি তো বাংলাদেশে আছি অনেকে জানেন, আর এটা আমার বাপের বাড়ি। আর এটা শোল মাছের খাগড়ি। এটা শুধু শোল মাছ দিয়ে এভাবে বানানো হয়, আর শোল মাছের যে মাছের গোসাটা আছে ওটা সরিয়ে এটা কাটা হয় আর কি মাছটা। আর স্পেশালি এটা আমরা সিলেটিরা অনেক পছন্দ করি এই শোল মাছের খাগড়ি রেসিপি। আর এটা আমার আম্মা বানাতেন, অনেকবার আমি ট্রাই খেয়েছি আমার আম্মা যখন ছিলেন দুনিয়াতে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি এই রেসিপিটা, আর আমাকে সাহায্য করতেছে শাবানা। আর এখানে শুধু যে মাছটা কেটে ওয়াশ করে রেখে দিয়েছি, এভাবে রাখতে হয় সুন্দর করে। আর গোসাটা ফেলে দিছি, আমরা ফেলে দিছি না, অন্যখানে রেখে দিছি অন্য কিছু। হলুদ দিয়ে এটা মাখানো হয়ে গেছে, আর সব মশলা এখানে রেডি করা হচ্ছে। এখানে পেঁয়াজ রসুন এরপরে মশলা, এখন ওরা রান্না করবে। দেখি রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে শোল মাছের খাগড়ি। এটা একটা সিলেটি রেসিপি, স্পেশাল সিলেটি রেসিপি। এটা প্রথমে ফ্রাই করে নিবে এই মাছগুলো। ওকে, আর এদিকে মশলাটাও রেডি করা হবে। তো প্রথমে তেল দিয়ে দিবে ফ্রাই মধ্যে, আন্দাজ মতো তেল দিবেন এই রেসিপির জন্য। তেলের মধ্যে প্রথমে রসুনটা দিয়ে দিবে, বিসমিল্লাহ। আর রসুনটা লাল হয়ে আসলে পরে পেঁয়াজটা দিবে আর কি, বাদামি রঙের হয়ে গেলে। তো অনেক মজার একটা শোল মাছের কারি খাগড়ি, ওটাকে খাগড়ি বলে। এখন পেঁয়াজটা দিয়ে দিল, আর এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে। পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে ডাকনা দিয়ে ঢুকে, আর লবণও দিয়ে দিবে এখন স্বাদ মতো। এরপরে ডাকনা দিয়ে ঢেকে রাখবে আর কি। তো স্বাদ মতো লবণটা দিয়ে দিল। এখানে এগুলো ভাজা হচ্ছে, এখন সব মশলাগুলো এইটার মাঝে রেখে দিবে কারির মধ্যে দেওয়ার জন্য। তো প্রথমে হলুদ নিচ্ছে, হলুদ এক চামচ, আর এটা ধনিয়ার গুঁড়া এক চামচ, কোনো রাখ বল রাখ, এটা মরিচের গুঁড়া এক চামচ, আর এটা কারি পাউডার, মিক্স কারি পাউডার দিতেছে এক চামচ, আর জিরা দিতেছে একটু আধা চামচ, আর এই তো, আর এই যে খাসামরিচ এবং ধনিয়া পাতাও দিবে এইটার জন্য। দেখি মশলা এখন কি হলো। এখন স্পাইসগুলো দিয়ে দিবে সব মশলাগুলো, আর মশলা দেওয়ার পরে আরও 5-6 মিনিট কষাবে, এরপরে মাছগুলো দিবে আর কি। মাছগুলো ফ্রাই করা শেষ, আর এখন এইভাবে এখানে মশলা কষানো হচ্ছে। এই দেখেন কীভাবে ফ্রাই, কালারটা সুন্দর হয়ে গেছে। আর মশলা কষানো শেষ, এখন মশলার মধ্যে মাছটা দিয়ে দিবে সব মাছগুলো, আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা প্রথমে দিবে আর কি মশলার মধ্যে। মাছ দেওয়া শেষ, এখন সব কিছু মিক্স করে পরে ধনিয়া পাতা দিয়ে দিবে আর কি। আর এই তো এভাবে শোল মাছের খাগড়ি রান্না করা হয়।
আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করা, অনেক মজার মজার একটা রেসিপি। আর এটা আমাদের সিলেট স্পেশালি বানানো হয়। আর ধনিয়া পাতা দেওয়া হচ্ছে এখন, বাকি কাঁচামরিচগুলো। এই তো রেসিপিটা শেষ বানানো, আশা করি সবার ভালো লেগেছে। আর আপনারা এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন হলো। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ খায়ের এভরিওয়ান, আল্লাহ হাফিজ। স্কুল লাঞ্চ, রুই মাছ দিয়ে আলু, শোল মাছের খাগড়ি, ফেসকি মাছ, শুটকি শিরা, ঠেঙ্গা আসতেছে।